শুভ্র সাদা বিশাল আকৃতির এক ঝিনুক, এর ভেতরে আসা যাওয়া করছে ট্রেন, এমন দৃশ্য বাস্তব হতে চলেছে সৈকত শহর কক্সবাজারে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত হতে 3 কিলোমিটার দূরে দেশের একমাত্র আইকনিক রেল স্টেশন এটি। আইকনিক স্টেশনের সামনে থাকবে ঝিনুক আকৃতির দৃষ্টিনন্দন একটি পোয়ারা, তার চারপাশে পড়ছে স্বচ্ছ জলরাশি, আর শব্দ করে আসছে ট্রেন। যাত্রীরা ঝিনুকের পোয়ারা দিয়ে স্টেশনে প্রবেশ করছেন, তারপর চলন্ত সিঁড়ির মাধ্যমে তারা সেতু হয়ে উঠছেন ট্রেনে, আবার ট্রেন থেকে নেমে অন্য পথে বেরিয়ে যাত্রীরা পা বাড়াচ্ছেন সৈকত শহরে। এজন্য থাকছে গমন ও বহির্গমন দুটি সড়ক, থাকছে গাড়ি পার্কিংয়ের 3টি বড় জায়গাও। রয়েছে 80 ফুট লম্বা দীর্ঘ সেতু, এর সঙ্গে যুক্ত পৃথক 3টি চলন্ত সিঁড়ি। বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা, একই সঙ্গে রয়েছে 3টি প্ল্যাটফর্ম। আইকনিক স্টেশন ভবনের নিচতলায় থাকছে টিকিট কাউন্টার, স্বাগত জানানোর কক্ষ, লকার, তথ্যকেন্দ্র, মসজিদ, শিশুদের বিনোদনের জায়গা, প্যাসেঞ্জার লাউঞ্জ ও যাত্রীদের সেতুতে যাতায়াতের পথ, আর দ্বিতীয় তলায় শপিং মল, শিশু যত্ন কেন্দ্র, রেস্তোরাঁ সহ নানা জিনিস। তৃতীয় তলায় 39 কক্ষের তারকা মানের হোটেল, চতুর্থ তলায় রেস্তোরাঁ, কনফারেন্স হল ও কর্মকর্তাদের কার্যালয়। রাতের ট্রেন ধরে সকালে কক্সবাজারে এসে পর্যটকরা লাগেজ মালামাল স্টেশনে রাখতে পারবেন, সারাদিন সমুদ্র সৈকত বা পর্যটন স্পট ঘুরে রাতের ট্রেনে আবার ফিরতে পারবেন গন্তব্যে। আর মেয়াদের আগে রেল স্টেশনের নির্মাণ কাজ শেষ করার আশা প্রকল্প ব্যবস্থাপকে। আইকনিক রেল স্টেশনটি 29 একর জায়গা জুড়ে গড়ে উঠছে, 6 তলা বিশিষ্ট স্টেশন ভবনটি নির্মাণে ব্যয় হচ্ছে 215 কোটি টাকা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।